নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা জম্মু কাশ্মীর আর লাদাখ রিলেটেড ইম্পর্টেন্ট কিছু জি কে প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব আমি এর আগেই তিনশো সত্তর ধারা আর্টিকেল সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কভার করেছিলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখোই ভিডিও স্ক্রিনের উপরে ডান দিকে এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওটাতে ক্লিক করে একটু তিনশো সত্তর যে আর্টিকেল রয়েছে তিনশো সত্তর নম্বর ধারা সম্পর্কে যে ভিডিওটা ওখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন কভার করা রয়েছে যেগুলো আসন্ন এক্সামের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকে ওই ভিডিওটারই কিছু সংযোজিত আরও প্রশ্ন আমি এখানে অ্যাড করছি যেগুলো মানে জম্মু কাশ্মীর আর লাদাখ কিন্তু নতুন রাজ্য গঠন হওয়ার পরে যে প্রশ্নগুলো আমাদের সামনে উঠে এসেছে এবং ওগুলো আমাদের দেখে নিতে হবে কোন কোন জিনিসগুলো আমাদের এক্সামিনের জন্য ইম্পর্টেন্ট তোমরা পরে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নলেজ অ্যাকাউন্ট ডট গিয়ে এর পিডিএফটা কিন্তু পেয়ে যাবে জম্মু কাশ্মীর আর লাদাখ কোন দিন থেকে সরকারিভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে একত্রিশ অক্টোবর দু হাজার অক্টোবর দু থেকে কিন্তু জম্মু কাশ্মীর আর লাদাখ একদম সরকারিভাবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো এর আগে কিন্তু প্রস্তাবিত হয়েছিল এখন একদম ফাইনাল হয়ে গেল এটা জম্মু কাশ্মীর আর লাদাখ একত্রিশ অক্টোবর দু হাজার সাল থেকে দুটো আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলো এখন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা তাহলে কটা হলো নটা এর আগে ছিল সাতটা এখন কিন্তু নটা হয়ে গেল আর রাজ্যের সংখ্যা কতগুলো হলো আঠাশটা তো এইগুলো থেকেও খুব সহজে আমাদের প্রশ্ন আসতে পারে এখন কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা বা রাজ্যের সংখ্যা কটা এছাড়া একত্রিশ অক্টোবর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি একত্রিশ অক্টোবর জাতীয় একতা দিবস বা ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ওই দিনকে মানে একত্রিশ অক্টোবর সেই উদ্দেশ্যেই কিন্তু প্রতি বছর এটা পালন করা হয় জাতীয় একতা দিবস আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে এনার জন্মদিন হিসাবে পালিত হয় আর এবছর কিন্তু এনার একশো তম জন্মদিন পালিত হলো দু হাজার উনিশে কেননা আঠেরোশো পঁচাত্তর সালে ইনি জন্মগ্রহণ করেছিলেন একত্রিশে অক্টোবর নেক্সট প্রশ্ন চলে যাব বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের জেলার সংখ্যা কত দেখো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা মোট বাইশটা জেলা রয়েছে এখন যে জম্মু কাশ্মীরের বর্তমান যে ম্যাপ রয়েছে তাতে মোট কিন্তু বাইশটা মোট জেলা রয়েছে জম্মু কাশ্মীরের মোট বাইশটা জেলা হল এখানে আমি দিয়ে দিয়েছি দেখো নামগুলো কুপওয়াড়া বান্দিপোড়া বারামুল্লা পুঞ্চ বুদগাম সোপিয়ান কুলগাম কিস্তার উধমপুর দোদা সাম্বা জম্বু কাটুয়া রামবান রাজৌরী অনন্তনাগ মুজফরবাদ মিরপুর পুলওয়ামা শ্রীনগর রিয়াসি ও গেন্ডারবাল জেলা এখানে পুলওয়ামাতেই কিন্তু কিছুদিন আগে যে যে ইস্যুটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল ওটা কিন্তু এই জম্মু কাশ্মীরেই বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে জেলার সংখ্যাগত দেখো জম্মু কাশ্মীরটা দেখলাম এবার লাদাখটা দেখবো মোট দুটো রয়েছে এখানে কিন্তু লে আর কার্গিল এই দুটোই এরপর দেখব সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের নতুন ম্যাপে নির্মের কোন দুটি জেলা যোগ করা হয়েছে তো এক্ষেত্রে বন্ধুরা সিআরটি মানে দেখো এখানে মুজাফরবাদ আর মিরপুর যে দুটো আমি বললাম এই দুটো কিন্তু নতুন যে মানে জেলা হিসেবে যোগ করা হয়েছে নতুন যে জম্মু কাশ্মীরের ম্যাপটা স্টার্ট হয়েছে জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলটার নতুন মানচিত্রে মুজাফরবাদ আর মিরপুর অঞ্চল সহ তাহলে মোট বাইশটা জেলা অন্তর্ভুক্ত রয়েছে বর্তমানে যে সেটা পূর্বের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরের অধীনে ছিল কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেকেন্ড নভেম্বর দু হাজার উনিশ সালে মানচিত্র প্রকাশ করেছে দুই নভেম্বর দু হাজার উনিশ সালে মানচিত্রটা প্রকাশ হয়েছে বর্তমানে ভারতের সবথেকে বড় জেলা কোনটা সবথেকে বড় জেলা কিন্তু এখন লে হয়ে গেল এর আগে কোনটা বড় জেলা ছিল সেটা আমি অনেক তোমাদেরকে বলেছি বিভিন্ন মক টেস্টে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু এখন থেকে সেটা চেঞ্জ হয়ে যাবে এখন সব থেকে বড় জেলা কিন্তু হয়ে গেল লে নেক্সট কোয়েশ্চেন দেখব তার আগে দেখো লে কেন্দ্রশাসিত অঞ্চলটা যেটা লাদাখের বৃহত্তম জেলা আর এটা কিন্তু রাজধানী জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন দেখো এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা কিছুক্ষণ পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট এ গিয়ে পিডিএফটা কালেক্ট করে নেবে এবং একটু এই প্রশ্নগুলো রেডি করে নেবে প্রশ্নগুলো গিরিশচন্দ্র চন্দ্র মুর্মু কিন্তু জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন এটা আমি অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে আলোচনা করেছিলাম লাদাখের উপরাজ্যপাল পদে কে নিযুক্ত হলেন লাদাখের উপরাজ্যপাল পদে রাধাকৃষ্ণ মাথুর রাধাকৃষ্ণ মাথুর উত্তরপ্রদেশের বাসিন্দা আন্দাবান নিকোবরের দেখো আমি এখানে কিছু কিছু আরও মানে উপরাজ্যপাল দিয়ে দিয়েছি যেটা আন্দামান নিকোবরের অ্যাডমিরাল ডি কে যোশী চণ্ডীগড়ের ভিপি সিং বাদানোর দমনদিউ প্রফুল্ল প্যাটেল মানে প্রফুল্ল প্যাটেল দাদার নগর হাবেলি যারা দাদরা নগর হাভেলি রয়েছে প্রফুল্ল প্যাটেলি প্রফুল্ল প্যাটেলই রয়েছেন দিল্লিতে অনিল বাইজাল জম্মু কাশ্মীরে যেটা বললাম গিরিশচন্দ্র মুর্মু লাদাখে রাধাকৃষ্ণ মাথুর লাক্ষাদ্বীপের দীনেশ্বর শর্মা পুদুচেরির ডক্টর কিরণ বেদিক সো এইগুলো কিন্তু আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মোট নটা কেন্দ্রশাসিত অঞ্চলের এদেরকে উপরাজ্যপাল বলা হয় নেক্সট আমরা যেটা দেখব ক্ষেত্রফলের দিক দিয়ে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বড় তো এর মধ্যে লাদাখ কিন্তু সব থেকে বড় ক্ষেত্রফলের দিক থেকে থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এখন তার মানে লাদাখ প্রায় ঊনষাট হাজার একশো ছেচল্লিশ কিলোমিটার স্কোয়ার যেরকম কোশ্চেনের লেভেল আসছে এখন এটাও বলা যায় না তো তোমরা এটাও একটু নোট করে রাখো চলে আসতে পারে ক্ষেত্রফলের দিক দিয়ে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে ছোট ক্ষেত্রফলের দিক থেকে কোন কেন্দ্রশাসিত অঞ্চলটা সবথেকে ছোটো তাহলে এটা হচ্ছে লাক্ষাদ্বীপ হয়ে যাবে এটা আগে থেকেই ছিল এখনও এটাই রয়েছে আচ্ছা এখানে থার্টি টু পয়েন্ট সিক্স কিলোমিটার স্কোয়ার যেগুলো খুব বড়ো আর খুব ছোটো এগুলোর ক্ষেত্রফল অনেক সময় জিজ্ঞাসা করা হয় খুব টাফ কোয়েশ্চেন হলে জনসংখ্যার দিক দিয়ে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে বড় তো দেখো এখানে কিন্তু দিল্লি সব থেকে বড়ো কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো রয়েছে তার মধ্যে জনসংখ্যার জনঘনত্ব দিক থেকে কিন্তু দিল্লি থেকে বেশি প্রায় এক দশমিক নয় কোটি দু হাজার এগারো সালের মানে যে জনগণনা হয়েছিল সে তার রিপোর্ট অনুযায়ী জনগণ জনসংখ্যার দিক দিয়ে কোন কেন্দ্রশাসিত অঞ্চল সবচেয়ে ছোট তো এখানে কি এখানে কিন্তু লাখাধীপই থাকবে এখন কেন্দ্রশাসিত অঞ্চল যেটা সব থেকে ছোট জনসংখ্যার দিক দিয়ে চৌষট্টি হাজার চারশো উনত্রিশ জন দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী এটা বর্তমানে কত কতগুলো রাজ্য বিধান পরিষদ রয়েছে বর্তমানে কতগুলো রাজ্যে বিধান পরিষদ আছে মোট ছটা রাজ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ তেলেঙ্গানা বিহার কর্ণাটক ও মহারাষ্ট্র রাজ্যে বিধান পরিষদ রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের রাজধানী কি লে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সীমা কতগুলো রাজ্যের সীমানার সাথে জড়িত তো দেখো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে এটা কিন্তু একটাই রাজ্যের সীমানা যেটা কিন্তু হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের সাথে কিন্তু শুধুমাত্র বাউন্ডারি শেয়ার করেছে লাদাখ এরপর দেখব কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সীমা কতগুলো প্রতিবেশী রাজ্যের সীমানার সাথে জড়িত তো এক্ষেত্রেও একটা হয়ে যাবে যেটা মানে প্রতিবেশী এখানে এটা রাজ্য না প্রতিবেশী রাষ্ট্র হবে বা প্রতিবেশী দেশ তোমরা এটা একটু কারেকশান করে নিও প্রতিবেশী রাষ্ট্রের সাথে হয়ে যাবে তো এক্ষেত্রে পাকিস্তান চীন আর আফগানিস্তান এই তিনটা প্রতিবেশী দেশের সাথে যুক্ত কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এখানে এটা যদি রাষ্ট্র হয় তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কিন্তু তিন পাকিস্তান চীন আর আফগানিস্তান তোমরা এটা কিন্তু একটু কারেকশান করে নেবে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সীমা কতগুলো রাজ্যের সীমানার সাথে জড়িত তো এই ক্ষেত্রে বন্ধুরা দুটো সীমার সাথে জড়িত কেন্দ্রশাসিত অঞ্চল যে জম্মু কাশ্মীর এর সীমা দুটো রাজ্যের সাথে জড়িত যেটা হচ্ছে হিমাচল প্রদেশ আর পাঞ্জাব কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের সীমা একটা দেশে সীমানার সাথেই জড়িত শুধুমাত্র পাকিস্তানের সাথে বাউন্ডারি শেয়ার করছে জম্মু কাশ্মীর তোমরা ম্যাপটা ভালো করে দেখলেই বুঝতে পারবে শুধুমাত্র কিন্তু পাকিস্তানের সাথে সীমানা শেয়ার করেছে বা বাউন্ডারি শেয়ার করেছে একত্রিশ অক্টোবর দু হাজার উনিশ সাল থেকে ভারতের মোট রাজ্য সংখ্যা তাহলে কটা হলো আঠাশটা ভারতের আঠাশটা রাজ্য এখানে আমি দেখো দিয়ে দিয়েছি অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম বিহার গোয়া গুজরাট ছত্তিশগড় হরিয়ানা হিমাচল প্রদেশ ঝাড়খন্ড কর্ণাটক কেরল মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান সিকিম তামিলনাড়ু তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আর পশ্চিমবঙ্গ এর মধ্যে থেকে কিন্তু জম্মু কাশ্মীরটা ছিল সেটা বাদ হয়ে গেছে একত্রিশে অক্টোবর দু সাল থেকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটা তো এক্ষেত্রে বন্ধুরা আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা নটা ভারতের নটা কেন্দ্রশাসিত অঞ্চল এর আগে আমি যখন উপরাজ্যপালগুলো বলছিলাম তখনই বলেছি তবু আর একবার দেখে নাও আন্দামান নিকোবর চণ্ডীগড় দমন দিউ দাদরা নগর হাবেলি দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ লাখাদিবার পুদুচেরি আমি কিন্তু এগুলো সম্পর্কে আরও অনেক জম্মু কাশ্মীর রিলেটেড প্রশ্ন কিন্তু ওই তিনশো নম্বর আর্টিকেল যেটা ছিল তিনশো সত্তর নম্বর ধারা তোমরা ওই ওই ভিডিওটা একটু দেখে নাও আই বাটন এখানে রয়েছে ওখানে কিন্তু ওই প্রশ্নগুলো আর এই প্রশ্নগুলো কভার করলে তোমাদের এখান থেকে যে কোনো জিকের প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে ভারতের ভারতের মধ্যে কতগুলো রাজ্যকে কেন্দ্রীয় সরকারের বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে তো এক্ষেত্রে দেখো মোট দশটা রাজ্যকে তাহলে কেন্দ্রীয় সরকারের বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছে এই দশটা আবার কি দেখো অসম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম মণিপুর আর জম্মু কাশ্মীর এর আগে অন্তর্গত ছিল কিন্তু এখন সেটা বাদ হয়ে গেছে আর একটা কথা এইগুলো তোমরা কিন্তু অবশ্যই এর পিডিএফটা কালেক্ট করে নেবে কিছুক্ষণ পর আমাদের ওয়েবসাইট এটা আপলোড করে দেওয়া হবে নলেজ অ্যাকাউন্ট ডট ইনে তোমরা গিয়ে এটা ডাউনলোড করে নাও অনুচ্ছেদ তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করার পর জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকাল কত হলো তো দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হবে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে পাঁচ বছর ওর উচ্ছে তিনশো সত্তর নম্বর ধারায় অন্তর্গত জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকাল কত ছিল তো বিধানসভার কার্যকাল ছিল কিন্তু এখানে ছ বছর যেটা এর আগে তিনশো সত্তর নম্বর ধারা অনুযায়ী নির্মের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে নির্মের দেখো এর মধ্যে উপরে সবকটা দিল্লি জম্মু কাশ্মীর পুদুচেরি সবকটা হয়ে যাবে এর আগে সাতটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি পুদুচেরিতে বিধানসভা আসন ছিল এখন নটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভা আসন হলো তোমরা তিনশো সত্তর নম্বর ধারা যে ভিডিওটা রয়েছে ওটা দেখলে তোমাদের এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে জম্মু কাশ্মীর রিলেটেড তোমাদের যত কনফিউশন আছে যত কোয়েশ্চেন্স আছে সব কটা কভার হয়ে যাবে কত খ্রিস্টাব্দে জম্মু কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয় তো এটাও আমি ওখানে আলোচনা করেছিলাম ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতানব সাতচল্লিশ সালে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের শীতকালের রাজধানী তো এক্ষেত্রে বন্ধুরা এটা হয়ে যাবে জম্মু আমাদের অপশানে কারেক্ট অ্যান্সার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে গ্রীষ্মকালীন রাজধানী কি তো গ্রীষ্মকালীন রাজধানী কিন্তু শ্রীনগর তো ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে পাশে একটা বেল আইকান দেখতে পাবে ওটাকেও ক্লিক করে রাখো নেক্সট আরও আপডেট যে কারেন্ট টপিকগুলো আসবে সেগুলোর ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব বটনটা সাথে সাথে কিন্তু বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক পেজের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল গ্রুপ নলেজ অ্যাকাউন্ট এছাড়া টেলিগ্রাম চ্যানেল রয়েছে নলেজ অ্যাকাউন্ট নামেই তোমরা এগুলোতে জয়েন হয়ে নাও তাহলেও কিন্তু আমি ওখানে প্রত্যেকটা ভিডিও আপলোড করার আগে নোটিফাই করে দিই তোমরা ইউটিউব থেকে নোটিফিকেশান না পেলেও ওখানে নোটিফিকেশান পেয়ে যাবে তাহলে তোমাদের আর কোনো ভিডিও মিস হবে না আর আমি তিনশো সত্তর নম্বর ধারাটা আরেকবার বলব তোমরা ওটা দেখে নাও আর তার সাথে সাথে এই কোশ্চেনগুলো একটু রেডি করে নাও তাহলে জম্মু কাশ্মীর রিলেটেড কোনো কোশ্চেন তোমাদের এক্সামে কিন্তু বাদ যাবে না সো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হচ্ছে আপাতত ধন্যবাদ